গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 1 জানুয়ারি, বছরের একটা শুরুর দিন। 2023-এ আমরা পা রাখলাম, কালকে 2022 শেষ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে জাস্ট ঘুম থেকে উঠলাম, জাস্ট বলবো না, তাও উঠেছি অনেকক্ষণ। এখন বাজে 8:22, যাবো নিচে। শুধু ওপরে বোধহয় আমি আর প্রমি ঘরে ছিলাম, তাই জন্য আমি বসে রইলাম। এখন বাইরেটায় আসলাম ডাইনিংটাতে, যদিও এটা হচ্ছে মামির ওপরের ডাইনিং, নিচটা আলাদা। ওপরে দুটো ঘর রয়েছে, ওই ঘরে রয়েছে ভাই, ও পড়াশুনো করছে না, ঘুমিয়ে রয়েছে, জানি না। এতক্ষণ মামি ওপরে ছিল, কি জোরে জোরে পড়লো, যেটা হয়ে থাকে। যাই হোক, এইসবের কথা বাদ দিয়ে 2023-এ আমরা পা রাখলাম, যেন সবার বছরটা ভীষণ ভালো কাটে, ভীষণ ভীষণ। আমরা সেই আশা রেখেই প্রত্যেকে নতুন বছর শুরু করি, তারপর আস্তে আস্তে তো শুরু হয়। দেখো, যদি এখন হিসাব করতে যাই 2022 সাল আমাদের কেমন কেটেছে, তাহলে আমরা কিছু পেয়েছি, কিছু হারিয়েছি, হয়তো এমন কিছু হারিয়েছি যেটা পেয়েছি সেটা তার কাছে কিছুই না, যেটা হারিয়েছি তার কাছে আর কি। তো এরকম হিসাব না রেখে আদারওয়াইজ বছরটা আমাদের কেমন কাটলো সেটা দেখতে গেলে, হ্যাঁ, ঠিকঠাক ভালো কাটিয়েছি। তো আবার অনেকে অনেকের কাছের মানুষকে হারিয়েছে, সেগুলো হয়তো সত্যিই কিছু পাওয়াকে ছাপিয়ে যেতে পারে না কখনোই, এটা ঠিক কথাই। তবে এত হিসাব নিকাশের মধ্যে না গিয়ে 2023-টা যেন আমাদের ভালো কাটে, আমরা যেন ঠিকভাবে নিজেকে শুধরে নিয়ে, যে ভুলগুলো দেখো মানুষ মাত্রই ভুল আছে, আমি একদমই বলবো না আমি একদম ঠিক মানুষ বা আমার মধ্যে কোনো ভুল নেই, যে ভুলগুলো আছে সেগুলোকে শুধরে নিয়ে একটু নতুন করে চলা। আর আগে যখন পড়াশুনো করতাম, তখন তো মনে হতো 2022-এ যা হয়ে গেছে হয়ে গেছে, মানে তখন তো 2022 সালটা না, ওই আর কি, আগের সালটা যেরকম হয়ে গেছে হয়ে গেছে, এই সাল থেকে ঠিকঠাক করে এভাবেই সিলেবাস কমপ্লিট করতে হবে, এই সেই কত কিছু ভাবতাম, দুদিন বাদে সবটাই শেষ হয়ে যেত। এখনো বড় হয়ে সেটাই হয়, আমরা অনেক কিছু ভেবে নিয়ে এবছর থেকে এই সেভিংসটা আমাদের করতেই হবে, এই সেই করতেই হবে, আদৌ কিছু হয় না, সবই ভোগে চলে যায়। যাই হোক না কেন, সকালটা আর এই কথা বলে শুরু করব না, প্রত্যেকে খুব ভালো করে কাটাও। আজকে হয়তো অনেকের পিকনিকের প্ল্যান রয়েছে, আস্তে আস্তে তো বোঝা যায় যে আমাদের কতটা কি হবে না হবে, দেখা যাক 2023 আমাদের কিরকম কাটে। তবে 2022-এর শেষ দিকটা আমাদের খুব একটা ভালো কাটলো না, এটা ঠিক কথা। তবে 2022 যা দিয়েছে ঠিক আছে, একদম ঠিকঠাক, 2023 যেন আরো ভালো কাটে এই আশা রেখে শুরু করবো। কখনোই কেউ এই আশাটা রাখে না যে যেন এই সালটা তেমন ভালো না কাটলেই চলে বা তেমন ভাবে কেটে গেলেই হবে, সবাই চায় আগের সালের থেকে এই সালটা যেন ভালো কাটে, আমারও সেরকমই আশা। তো যাই হোক, তোমাদের প্রত্যেকের যেন ভীষণ ভালো কাটে, প্রত্যেকে বাড়ির সবাইকে নিয়ে খুব ভালো থাকো, এইটাই আর প্রার্থনা করব। প্রত্যেকের মা বাবা যেন প্রত্যেকের কাছে থাকে, প্রত্যেকের মা বাবা যেন ভীষণ ভালো থাকে, এটাই আর কিছুই নয়। তো চলো যাবো নিচে, এবার দেখি কে কি করছে। মামির বাজারে যাওয়ার কথা ছিল, মামা তো অফিস চলে গেছে, মামা আজকে 12টার মধ্যে চলে আসবে, মামি বাজারে গেছে, কিন্তু মামির সাথে আবার মা বাবাও চলে গেছে কিনা জানি না, এখন যাব নিচে। এই দেখো, অন্যদিন আমার ভিডিও দেখে না, আজকে কেন দেখছে বলো তো, আজকের ভিডিওটা তো ও আছে না ওই জন্য, আর পাশে দেখো দুধের বাটি নিয়ে বসে, ওই জন্য ভালো হয়েছে। কালকে বলছিল ভিউজ আসবে না, বলছে আমাকে যে ভিডিওতে নেবে সেই ভিডিওতে নাকি ভিউজ আসবে, অবস্থা দেখো ছেলে, কে বলবে কদিন বাদে এর উচ্চ মাধ্যমিক। ওই তুমি পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে? দিলে পরেই নাকি পাশ করে যাবে, স্কুলের নাম মনে আছে তোর? চলো এবার নিচে যাই, ওকে দেখতে একটা দিদা এসছে। দেখো আমরা বাজারে এসেছি, আমি আমার মা আর ও গেছিলাম আর কি, তিনজনে। দেখো এই বড় ফুলকপিগুলো সব 5 টাকা 8 টাকা এরকম করে চাইছিল, আমার বাজার দেখতে ভীষণ ভালো লাগে, আর এটা যেহেতু একদম বাড়ির কাছের বাজার, তাই একটু ঘুরতে এসেছিলাম তিনজনে। তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট করার পর দেখো আমার বাবা আমি আর প্রমি তিনজনে মিলে যাচ্ছিলাম স্টেশনে মিষ্টির দোকানে, সামনাসামনিও আছে কিন্তু ওই মহাপ্রভু মিষ্টির দোকানটা ভীষণ ভালো। তো ওখানে যাচ্ছিল বাবা মিষ্টি কিনতে, আর আমি আমার শ্বশুরবাড়ির জন্য টক মিষ্টি দইটা 1 কেজি নিয়ে এসেছি, কারণ ওটা খুব ভালো লাগে খেতে, সাদা টক মিষ্টি দইটা, তো ওটা প্রমিও ভালোবাসে। আর এই বাড়িতে তো পাপা এখন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে, তাই আমরা এসেছিলাম মিষ্টি এসব কিনতে, দই মিষ্টি, কারণটা হচ্ছে বাড়িতে নিয়ে যাব সেগুলো কিনতে এনেছিলাম। এখানের মিষ্টি আমাদের ভীষণ ভালো লাগে, আর বিশেষত ও এখানকার টক
করে শুনতে পাচ্ছেন, আর একজন ডাব খেতে দাঁড়িয়ে পড়েছে। তো ডাব খাওয়া হলে আমরা টোটো ধরে বাড়ি চলে যাবো। আসার সময় তো তোমাদের সাথে একটু একটু শেয়ার করলামই। আর বাবা ওদিকে কি সব গুড় ফুড় কিনতে চলে গেছে, ওই দেখো বাবার হাতেই দই মিষ্টি সব কিছু রয়েছে। তো চলো এবার যাবো, ও ডাবটা খেয়ে নিক, তারপর মিষ্টি আছে ডাবটা, কথাই বলছিল ডাব কিনছো, স্ট্র নেই না ওরা, ওই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে ভাবে খেতে। সকাল থেকে ঘুরেই যাচ্ছি, তো ঘুরেই যাচ্ছি। এটা হচ্ছে ছোট দিদার ঘর, কালকে যেরকমটা দেখিয়েছিলাম। আর এই মামি যেহেতু ব্যবসা করে, ওপরের ব্যানারটা মামির টানানো, আর এটা হচ্ছে আমাদের। আর এটা হচ্ছে মামির ব্যবসার ঘর, যদিও কিছু দেখা যাচ্ছে না। চলো, ও মামিকে কেউ বোধ হয় এসছে ঘরে। মামি বানিয়েছে মাটনটা, আর আমি জাস্ট ঢাকনাটা খুললাম, কি অসাধারণ দেখতে হয়েছে, জাস্ট দেখো শুধু। এবার বসবো আমরা খেতে, আর এই যে মামা বসেছে পাশে আমার বাবা, আর এই দিকে ও বসেছে। মামার অবস্থা দেখো, মুখটা কেমন করে গেছে, এখনো দেয়নি মামি। এই হচ্ছে আমার মামি। তো কি যেন বলছো, মামা শশা ঠশা নিয়ে কিছু একটা বলছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে বেরোবো। তো আমরা বেরিয়েও পড়েছিলাম, তখন আর তোমাদের সাথে কথা হয়নি আর কি। দেখো এটা হচ্ছে হুগলি ঘাট। তো আমার ভীষণ ভালো লাগে গঙ্গায়। আগে না ছোটোবেলায় পয়সা দেওয়ার জন্য বাবাকে বলতাম আগে থেকেই বের করে রাখো বের করে রাখো। ছোটোবেলায় হয়ে থাকে এটা, শুধু আমার ছোটোবেলা না, প্রত্যেকে ছোটোবেলাটাই বোধহয় এভাবেই কেটেছে। যাই হোক, ওই দিনগুলো এখনও আমাদের কাছে স্মৃতি, স্মৃতির পাতায় এই সবগুলো জড়ো হয় এই আর কি। তো যাই হোক, এরকম ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো কিন্তু সবারই থাকে, আর ভীষণ ভালো লাগে। নিজের ভাবলে আজকে হয়তো নিজেরই হাসি পায়, বা কখনো কখনো ভালোও লাগে, হ্যাঁ ছোটোবেলাতে আমিও এরকম করেছি। এখন অনেক ট্রেনে এরকম বাচ্চা দেখলে নিজের কথাটাও মনে পড়ে যে হ্যাঁ, বাবার কাছে মায়ের কাছে আমরাও চাইতাম এরকম ফেলার জন্য। যাই হোক, তো চলো বাড়ি ফিরি, এবার খুব টায়ার্ড লাগছে। এখন বাজে 9:45, আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই প্রায় চলে এসেছি, 8:15 নাগাদ। তো আজকে সোদপুরে আর নাবিনি, আজকে দমদম চলে গেছিলাম দমদম থেকে, তারপর আবার বিরাটি ব্যাক করেছি। আর বেলঘড়িয়াতে যেহেতু ট্রেনটা দাঁড়ায় না, তাই জন্য এই হ্যাপাটুকু একটু হয়। যাই হোক, এসে আমি একটু রেস্ট নিচ্ছি, আমার চেঞ্জ হয়ে গেছে, বাবু এখনো চেঞ্জ করেনি, ও করছে তারও আগে তারপরে, আগে তো নয়, আগে আমি এত কিছু বলে নিলাম। আর দেখাই তোমাদেরকে, এই দিক থেকে বসেই দেখানো যাবে মনে হচ্ছে। মানা কোথায় গেল? হ্যাঁ, ওই যে বড় বক্সটা দেখতে পাচ্ছো, সাফারির একটা বড় ট্রলি এসেছে আবারও। তো এই আর কি, ওটা খুলবে, ও খুললে পরে তারপর তোমাদেরকে দেখাতে পারবো। আর মামনি পাপা এখনো ঢোকেনি, ঢুকবে, ট্রেন পেয়ে গেছিলো। তখন আমরা যখন রিক্সায়, তখন বললো মামনি পাপাও ট্রেন পেয়ে গেছে। মামনি পাপারও প্রজাপতি সিনেমাটা দারুণ লেগেছে, আসলে পর আরো ভালো করে শুনতে পারবো। আর এসেই দেখো আমি গানের টানে খুলে ফেলেছি, কারণটা হচ্ছে আমার এই গানের এই জায়গাটাতে হয়তো খুব একটা দেখতে পাচ্ছ না, এই দেখো এই জায়গাটা একটু লাল আর ফুলে রয়েছে, এখানটাতে কি হচ্ছে বুঝতে পারছো না, প্রচন্ড ব্যথা করছে ওই জন্য। আর কানেরটা ওখানে গিয়ে ঘষা খাচ্ছে, তো ওই জন্য একটু লাগছে। রিংটা পরে নেবো দেখি, তো আর তাহলে লাগবে না, এসবই রয়েছে। আর এই দিকের লাইটটা যেহেতু ধরানো হয়নি, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, পরে যখন ও খুলবে ওটা, তখন আবার আসবো তোমাদের কাছে। আর মামা বাড়ির ট্যুরটা ভালোই কাটলো, ভীষণ ভালো লেগেছে। আর দিদাকে দেখায়নি, দেখতে পেয়েছো, দিদা একটু লজ্জা পায়, তো ওই জন্য দিদাকে দেখানো হয়নি। আর এই দেখো আমাদের সাফারির এই নতুন ট্রলিটা, এটা এটা সাফারির এইরকম সামনে। আর এই জায়গাটা যে দেখছো দাগ ওঠানো দাগ ওঠানো, আমি ভেবেছিলাম হয়তো এইটা এরকম এসছে, তারপর দেখলাম না এটা প্লাস্টিক দেওয়া রয়েছে। তো আমরা প্লাস্টিকটাকে ওঠাতে চাইছি না, প্লাস্টিকটা থাক, যা হওয়ার প্লাস্টিকের ওপর দিয়ে হবে আর কি। এইটা আর আমরা যেটা নিয়ে আসি স্কাইটা একই সেম সাইজ আর কি। দাদা এই দেখো, এইটা সেম সাইজ আর এটা একটু ছোট। তো তিনটি আমাদের ফাইবারের হয়ে গেলে এবার আমাদের ভালো হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ছিল চিকেন ওই ঝোল টাইপের, পেঁপে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ভাত, এই ছিল আজকে রাতের মেনু। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করে দিচ্ছি। 1 জানুয়ারি, বছরের ফার্স্ট দিন, ভালোই কাটলো। তবে ট্রেনে আজকে ওপর থেকে কি একটা ভারী ব্যাগ আমার পায়ের হাঁটুর ওপর পড়েছে, ওখানে একটা ব্যথা পেয়েছি আমি, এই ব্যথা দিয়ে শুরু হলো, জানি না কি হবে না হবে। যাই হোক, আদারওয়াইজ ডেটা খুব ভালো কেটেছে। হ্যাঁ, মামা বাড়ি থেকে আজকে চলে এসে মনটা একটু একটু খারাপ লাগছিল, আসলে একসাথে সবাই থাকলে যেটা হয় আর কি, ইয়ার কি ফাজলামো হাসাহাসি এসব তো হচ্ছিল, তো এইসবই আর কি। তো চলো কালকে যাব ও বাড়ি, তবে সেটা বিকেলে, সকাল থেকে কিছু কাজ রয়েছে এখানে, যেহেতু সবই মামা বাড়ি থেকে আজকে এলাম, কিছু জামাকাপড় আবার গোছাতে হবে,
তো এইসব তো চলবেই। আজকের মতো তাহলে রাতে এখানেই শেষ করে দিচ্ছি এই ভ্লগটাকে, কালকে আবারও আসবো একটা নতুন ভ্লগের সাথে। আশা করি ভ্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাথে থেকো সাবস্ক্রাইব করে, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।